বিড়ি শিল্পের ওপর থেকে সকল প্রকার কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। বিড়ি শিল্পের ওপর থেকে সকল প্রকার কর প্রত্যাহারের দাবিসহ বিএটিএ বহুজাতিক কোম্পানির সকল ষড়যন্ত্র ও অতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লায় বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষের শ্রমিকরা। দুপুরে কুমিল্লা মুন্সেফ বাড়ি এলাকায় বঙ্গবন্ধুর সোনার দেশে বিড়ি শিল্পকে ধ্বংস করা চলবে না, বিড়ির ওপর সকল প্রকার কর মৌকুব সহ সাত দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে কয়েক শতাধিক শ্রমিকরা অংশ নেন। পরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজি আকম ও বাহাউদ্দিন বাহার এমপির কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন শ্রমিকরা। এর আগে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ, কুমিল্লা জেলা শাখা ও জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন সদস্যরা। মানববন্ধন পথসভায় বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, শ্রমিক আবুল বাশার শরীফ সহ আরও অনেকে। বিড়ি শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত উল্লেখ করে বক্তারা বিড়ির ওপর হতে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।